মাছ আসছে এগুলো ভালো না মাছ চারিদিকে বৃষ্টির জলে ভর্তি একটু আগেই সেই বৃষ্টি বৃষ্টি হয়ে গেল সকিটুকে বেরি করা হয়নি কারণ বাইরে এত বৃষ্টি ছিল মানে ঘুমেই ভাঙলো বৃষ্টির আওয়াজে তো এত বৃষ্টি হয়ে গেল দেখো আমাদের এই রাস্তার মধ্যে বৃষ্টি হলেই তো জল জমে যায় গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর হাটের দিন আমাদের এখানে তো সকাল সকাল কলল ঘুম থেকে উঠেছে সবার আগে ছয়টার সময় ঘুম থেকে উঠলো যে তোমরা ওর ভিডিওতে মনে দেখেছো কাঠ বিলি করছে মানে ওর আগে আজকে তো করোনাই আগে করোনাই তাহলে আমি তো তোমার ভিডিও দেখছি তো কার্ড বিলি করেছিল বাজারে তো তেমনি আজকেও কার্ড বিলি করে আসলো যদিও ভিডিও করেনি বলছে চাঁদা নিয়ে এসছে যাদের কাছে কার্ড দিয়েছিল তাদের কাছ থেকে টাকা নিয়ে এসছে মানে চাঁদা আর কি পুজোর তো সকাল সকাল মানে কাজকর্ম শুরু হয়ে গেছে ও ঘুম থেকে উঠার পরে ও না খেয়েই মানে গেছিলো আমি বলতেই পারি না আমাকে নাকি ঘুম থেকেই বলে গেছে যে মৌ আসলাম কিন্তু আমি শুনিনি তো যাই হোক আমার মা সজাগ হয়েছিল তারপরে দরজা দরজা লাগিয়ে আমরা তো ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠলাম এক দেড় ঘন্টা পরে তারপরে উঠলো তখন থেকে বৃষ্টি আর বৃষ্টির জন্য বাইরের কাজ তো কিচ্ছু করতে পারছি না শুধু ঘরের কাজ করলাম সবাই মিলে চা বিস্কুট এগুলো খাওয়া হলো সকি টুকিকে এখনই বের করা যাবে না কারণ রাস্তাঘাটে জল জমে আছে আর জল থাকলে ওরা তো খাই না বরং ওদেরকে আরও জোকে ধরে ওদের মানে গায়ের রক্ত অর্ধেক শেষ করে দেয় মনে হয়েছে তো চলো এখন গিয়ে বানাবো হচ্ছে শ্যামাই সকালবেলার ব্রেকফাস্ট আজকে তো দুধ দিয়ে গেল এইমাত্র আজকে দুধ সকাল সকাল দিয়ে গেল তো দুধ আর দুধ দিয়ে বানাবো হচ্ছে শ্যামাই আর তার সাথে বানাবো হচ্ছে মুড়ি আছে কালকে মিল থেকে মুড়ি নিয়ে এসেছিলাম তো সন্ধ্যার সময় তো আমরা মুড়ি মাখা খেয়েছি কিন্তু কল্লোল তো আর খাইনি তো সেই মুড়ি দিয়ে আজকে শ্যামাই দিয়ে খাওয়াবো সকালে ব্রেকফাস্টে আর কালকে মাথায় তেল দিয়েছি কালকে ব্লগ শেষ করিনি ওইভাবে দোকানই শেষ করেছিলাম গুড মর্নিং আর একটা কথা বলি কালকে মুড়ি মাখছে সন্ধ্যার সময় ফোন করে বলে চলে আসো তো বাড়ি আমি তো হঠাৎ কি হলো আমি ভাবছি তো অন্য কিছু কোনো কারণ অসুস্থ হয়ে গেলো নাকি আমি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়েছি কারণ চাটা এইমাত্র খেয়ে শেষ করলাম এমন করে ডাকছে আমাকে কিছু অসুস্থ অসুস্থ হলো নাকি ভয় লেগে গেছে তারপরে কিছুর জন্য ভালো করে আরেকবার ফোন করছি তোকে মুড়ি খাওয়ার জন্য ডাকছে আরে মুড়ি খাওয়ার জন্য দোকান বাদ দিয়েছে তো চলো এখন গিয়ে শ্যামাই বানাই তারপরে সবাই মিলে শ্যামাই মুড়ি খাবো মায়ের পাশে শাড়ি বাজ করছে কালকে যে শাড়িটা পরে আমরা ইয়েতে গেছিলাম খাট দেখতে আর বাবু এদিকে চা খাচ্ছে গান শুনে শুনে এই যে রান্নাঘরে জানলা বন্ধ করে রেখেছিলাম বৃষ্টির কারণে দেখো বৃষ্টিতে পুরো এই জায়গাটা একদম জলে জল হয়ে যায় রান্না শুরু করার আগে একবার মুছে নিই আবার রান্না শেষ করার পরে আবার শেষ মানে মুছে নিই তো কারণ যেহেতু রান্না বসাবো আর বৃষ্টি হয়ে গেলে ফুটা ফুটা জল টল ওভেনের উপর পড়ে থাকে যেগুলো দেখতে ভালো লাগে না আর তেল চিটকে ভাব তো একটা থাকেই মানে সব সময় তো সে কারণে রান্না বসানোর আগে একবার সুন্দর করে মুছে নিই তারপরে রান্না বসাই তো প্রথমে দুধটাকে জাল দিয়ে নিব ভাবছি তো এখন দুধ তো আমি 1 কেজি করে রাখছি মানে 1 কেজি বলাটা ভুল 1 লিটার কারণ জলের হিসাবটা লিটার হিসেবে হয় কিন্তু মনে থাকে না তো দেখো এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর যেহেতু এটা লাচ্চা সেমাই তো সেই কারণে আমার সেমাইটাকে আগের থেকে ভাজতে হলো না এটা ভাজাই থাকে তো দেখো দুধের উপরে সেমাইটা দিয়ে দিলাম আর দিয়ে মানে দুধটাকে কিন্তু একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে কিন্তু সেমাইটা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট 5 মিনিট তাহলে সুন্দর একদম হয়ে যাবে এটা সেমাইটা তো বানালামই কিন্তু এর মধ্যে কিশমিশ তারপর কাজু বাদাম এগুলো দিতে ভুলেই গেছি এগুলো ভিজিয়ে রাখা লাগতো এখন মনে হচ্ছে মানে কি বলবো যে মাঝে মাঝে এরকম হয় যে মাথার উপর দিয়ে চলে যায় সবকিছু মাকে জিজ্ঞেস করছি চিনিটা কখন দিব
তো এই করতে করতে সময়টা এখন ঢেকে রাখলাম দু মিনিট। মা বললো যে সময়টা দিয়েই তো আমি সুইচ অফ করে দিয়েছি, কারণ এটা জাল দেওয়ার কিছু নেই আর এটা মানে ভাজাই আছে, এটা মা বাড়ি থেকে নিয়ে এসেছিল লাচ্চা সময় আর কি। তো এগুলো আগের থেকে ভাজা থাকে, মানে আমাদের আলাদা করে ভাজতে হয় না। তো সময়টা দিয়ে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি, পরে সবাই মিলে খেয়ে নেবো, মুড়ি দিয়ে খাবো। আর মুড়ি দিয়ে সেমাই খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে বলো, তার মধ্যে যদি আরো নারকেল গুঁড়ো টুড়ো অনেক কিছু দেওয়া যায়। কিন্তু আমি আজকে সকালবেলা তো মানে মাথায় নেই, বিকেলবেলা হলে সব প্রিপারেশন নিয়ে করা যেত, একটু নারকেল গুঁড়ানো, একটু কাজু বাদাম, একটু কিশমিশ, তাই না? তো এদিকে দেখো কল্লোল ভিডিও এডিট করছে, ও যেহেতু গোপ্রোতে ভিডিও করে আর গোপ্রোর ল্যাপটপ কিনা হয়েছে থেকে আমি ইউজ কমই করি, ওই করছে, খুব ভালো, নাহলে তো নষ্ট হয়ে যেত এতদিনে। আর এদিকে মা কি করতেছো? ও কোলবালিশের ইয়ে লাগাচ্ছে। তো মা বলছিল এটা ইয়ে দিয়ে সুই সুতো দিয়ে সেলাই করবে, তা আমি বললাম এটা দরকার নাই, তো কারণ এটা ই করতে গেলে আবার অনেকটা দেরি হবে। তো এটা একটা কুল বালিশের ইয়ে, গুটুমুটু সন্তুনি, গুটুমুটু সন্তুনি। তো দেখি কেমন হয়েছে সেমাইটা, এই দেখো দুধ একদম ইয়ের সাথে সেমাইয়ের সাথে মিশে গেছে, ওই পাশটায় দেখো মানে জল জল একটু আছেই, যেটা একদম দরকার, এইটুক না হলে ভালো লাগবে না। তো চলো এটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগবে। দেখো আমার শাশুড়ি মার জন্য এটা রেখেছি, কারণ মা স্নান করে এসে পুজো দিবে, এটা হচ্ছে বাবুর জন্য, বাবুকে কম দিয়েছি, বাবু নাকি মুড়ি দিয়ে খাবে না। আর এই যে বাকি তিনজনের জন্য আমরা বেড়ে নিয়েছি, তো চলো এখন সবাই মিলে ওই ঘরে গিয়ে খাবো, আর এটা ঢাকা দিয়ে রেখে দিই। বাবু না, মুড়ির যে কৌটাটা আছে আমার একটা আলাদা, মানে কৌটার মধ্যে কিন্তু মুড়িগুলো রেখেছি, অল্প একটু আর ধরে না, তো সেটা আমি এই যে প্লাস্টিকের ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, যেটা আগে খেয়ে শেষ করতে হবে, কারণ এই এইরকম মুড়ি কিন্তু থাকতে চায় না। কিন্তু যে কৌটার মধ্যে রেখেছি সেটা তো অনেকদিনই থাকার কথা, তারপরেও বেশি দিন রাখবো না। তো সেই মুড়ি নিয়ে বসলাম তিনজনে মিলে এখানে, মুড়ির সাথে সেমাই একটু একটু করে খাচ্ছি। আর এই পাশে কল্লোল ল্যাপটপে ভিডিও এডিট করছে না ঠিক, মানে ল্যাপটপ থেকে ভিডিওটা নিচ্ছে। আর আমি এখন বাইরে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে নিয়ে, এই জায়গাটা পরিষ্কার করব, তবে সখীটুকুকে আগে দিতে যাব মাঠে, আর সখীটুকুকে দিয়ে এসে তারপরে জায়গাটা পরিষ্কার করতে হবে। তো একটা কথা কি, আমার মানে আমি ডেইলি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, এবার ডেইলি যা যা কাজ করছি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? মানে সংসারের যে কাজকর্ম, অনেকেই আমাকে কমেন্ট করো যে মানে তোমার কাজ দেখে আমরাও ইন্সপায়ার্ড হই, আমরা আমাদেরও সংসারের কাজ করতে তখন ভালো লাগে। তেমনি যারা ডেইলি লাইফস্টাইলের ভিডিও শেয়ার করে আমাদের মতো, তাদের কাজকর্ম আবার আমি দেখে নিজে নিজে আরও বেশি ইন্সপায়ার্ড হই, আমি নিজে আরও বাড়িতে কাজ করতে বেশি ভালো লাগে। তো তেমনি আমিও যা যা করি মানে সংসারের কাজকর্ম, যেমন এই যে এই জায়গাটা পরিষ্কার করছি, এটা আমি চাইলেই না দেখালেও পারি যে এই নোংরা জায়গাটা না দেখাই, কিন্তু দেখো বাড়িঘর নোংরা হয় এটা তো সবারই হয়, তেমনি নোংরা জায়গাটা থেকে হঠাৎ করে পরিষ্কার করাটা সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একবার তো দেখলে ঝাড়ু দিয়ে ওগুলো বের করলাম নোংরা টোংরাগুলো, তারপরে আবার জল ঢেলে দু তিনবার পরিষ্কার করলাম, এখন রাস্তার মধ্যে যে জলটা জমেছে বৃষ্টির জল সেটাকেও আমি এই পাশে ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছি। মাও পুজো দিয়ে এসে খেয়ে নিচ্ছে মুড়ি আর সেমাই, দেখি কি বলে খেয়ে। কেমন আছে, ভাল লাগে? সেমাই মুড়ি সকালের ব্রেকফাস্ট। এই যে আমাদের গুটু 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 গুটু। তো আমার ভিডিও এডিট করা শেষ, সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভিডিও এডিট করছিলাম, তো ভিডিও এডিট করে এসে রান্নাও বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি করলা ভাজা, মাছ ভেজে নিয়েছি, আর এ পাশে আমার শাশুড়ি মা সবজি কেটে দিচ্ছে, ওই যে বানাবো হচ্ছে কী বলে কচু, মানে কচুর মুখি যেটা, সেটা দিয়ে মাছের ঝোল, আর তার সাথে হচ্ছে করলা ভাজা থাকবে, আর একটা ইচ্ছে করছে খেজুরের চাটনি বানাতে। তো এবার দেখি রান্না কতক্ষণে শেষ হয়, তো চলো দেখতে থাকো আর ওই ঘরে মা কী করছে, চলো তোমাদেরকে একটু দেখাই মা আর বাবু কী করছে। তো ওই যে দেখো মা কী করছে, ব্লাউজ সেলাই করছে, এই ব্লাউজ পিসটা ছিল তো সেটা, আমি তো এইগুলো ব্লাউজ পরিই না, তো মা আবার ব্লাউজ বানাতে পারে, তো সে কারণে মা ব্লাউজ বানাচ্ছে, এই পিস কেটে নিজের হাতে ব্লাউজ বানাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম মা মানে ব্লাউজ কি বলে যে এরকম হাতে বানিয়ে পরতো।
দেখো বানানোর পরে তোমাদেরকে আবার দেখাবো নিজের হাতে কত সুন্দর করে ব্লাউজ বানায়। আর এই পাশে বাবু শুয়ে আছে। তো দেখো আমার করলা ভাজাটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, আর মাছটা তো আগে ভেজে নিয়েছি। তো যাই হোক, এই যে দেখো কচু, মানে কচুর মুখি আর আলুটাকে, যেহেতু আলু সাথে ছিল আর কি, তাই একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। জলটা ঝরছে, এখানে তুলেই রাখি। তো এই যে দেখো কচুর মুখি আর আলু একসঙ্গে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম, কারণ নাহলে যদি গলায় ধরে, কলল তো খেতে পারে না এরকম করে। আমার আবার এইরকম করে রান্না, মানে সবাই কচুমুখি একটু জাল দিয়ে মনে ফেলে দিয়ে খায়, নাহলে একটু গলায় ধরার ভয় থাকে। আর আমি ফুরনে দিচ্ছি পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, রসুন, আর তার আগে একটু দিব হচ্ছে গোটা জিরে। আজকে ভাবছি কচুর তরকারিটা একটু অন্যরকম করে করব। কেমন, মানে ফুরন যে দিলাম আমি পেস্টে সমস্ত কিছু, এখন দিয়ে দেবো লবণ, তারপর দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো যদি তেলের মধ্যে ডাইরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু মানে তরকারির রঙও খুব সুন্দর হয় আর সেন্টটাও খুব ভালো আসে, খেতে টেস্টি হয়। তো সে কারণে ভাবলাম আজকে এইভাবে করি, আগে মশলাটা কষিয়ে নেবো পেঁয়াজ টিয়াজের সঙ্গে, তারপরে যে আমি মানে ভাপিয়ে রেখেছি কচু আর আলু, তো সেটা দিয়ে দিবো, দিয়ে ভালো করে একটু ফ্রাইটাই করে রান্না করবো যেন গলায় না ধরে। আর কচু, মানে কচুর মুখি বা মুখির কচুর ডাল ভীষণ টেস্টি হয়, তো ওটা মাছ দিয়ে করে, কিন্তু আজকেরটা মনে হয় না ডাল হবে, যাই হোক একটা তরকারি তো হবে। তো আমার রান্না বান্না সমস্ত শেষ, দুপদে রান্না করেছি, ভাবছি যে রাতে আর একটু কিছু রান্না করব, এখন শুধু দুপদে রান্না করেছি। আর রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝক করে ফেলেছি, চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তো এই যে দেখো রান্নার শেষে এই জায়গাগুলো সব মুছে নিয়েছি, এবার শুধু এই দু তিনটে বাসন আছে, আর একটা শোকে টুকের জন্য ভাতের মার, একে নিয়ে যাব ওদেরকে খাওয়াতে। আর কি রান্না করেছি চলো দেখাই। তো এই যে দেখো মাছ দিয়ে, আলু আর কচু দিয়ে ঝোল, এখানে আমার শাশুড়ি মার জন্য তুলে রেখেছি আগেই মাছ দেওয়ার আগে। আর এই হচ্ছে করলা ভাজা, আর লেবু কেটে রেখেছি দুপুরবেলার খাওয়ার জন্য, আর ওটা হচ্ছে ভাত। তো বাইরে দেখো কি রোদ উঠেছে এখন, তো মা স্নান করে এসেছে, তো আমার মা তো এই কাপড়গুলো ধুয়ে স্নান করে আসলো। আমার নাইটি, কোলবালিশের কভার, শাড়ি, এগুলো সব রোদ্রে দিব। এই ব্যাগটা ধুয়ে দিয়েছে সার্ফ দিয়ে, এটাও রোদ্রে দিতে লাগবে, জল পড়ছে পুরো। তো চলো এগুলো রোদ্রে দিয়ে আসি, তারপরে আবার আমি স্নান করব, আরও কাজ আছে অনেক। এই পাশে এত সুন্দর রোদ থাকে সারা দিন, দেখো সকাল থেকে অনেক কাপড় চোপড় এখানে নাড়া ছিল, ওই যে ওই পাশে আমি জমা করে রেখেছি, ওখানে বাড়ির সবার কাপড় রয়েছে, এই আমার ডান পাশে রয়েছে কতগুলো কাপড়, তো আবারও এখানে নেড়ে দিচ্ছি। যদিও আজকে শুকাবে না, কিন্তু জল ঝরে একটু টান টান আসবে। সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মানে এই জায়গার মধ্যে এত রোদ লাগে। কাপড় মেলে দিচ্ছি। আর একটা জিনিস ভাবছি যে মারা যখন চলে যাবে, বাবু মা, তখন মানে এই সিনগুলো দেখবো আর মনে হবে যে এই জায়গায় মার কাপড় নেড়েছিলাম। এগুলোই হয় আমার সাথে, এর আগেও যখন এসেছিলো, কোথায় কোথায় কী করেছে, কোথায় বসেছে, কোথায় আলাপ করেছি সবাই, কোথায় খেয়েছি, কোথায় মার কাপড় নাড়াচ্ছিলো, বাবুর কাপড় নেড়েছিলো, এগুলো শুধু মনে হয়। তো মানে এগুলো এতটা খারাপ লাগে, মানুষ জীবনটা খুব কঠিন, মানে মনুষ্য জীবন যেমন ভালো তেমন কঠিন আমার কাছে। তো ওই দিন তোমরা বলছিলে যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, তো আমাদের বাড়িতে মানে ওখানে না লাউ বলে, লাউ, মিষ্টি কুমড়াটাকে লাউ বলে, তো ওই জন্য মা বলেছিল লাউ, তো আমিও তো এখানে মিষ্টি কুমড়াই বলি, তো অ্যাকচুয়ালি নাম তো মিষ্টি কুমড়াই, তো এটা মিষ্টি কুমড়ারই গাছ। আর এখানে মাটি দিচ্ছি একটু গুঁড়িতে, কারণ গুঁড়ি থেকে মাটিটা সরে গিয়েছে, তো একটু মাটিটাটি দিয়ে দিলে ভালো হবে। তো এটা দেখো, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ, এবার অনেকগুলো বীজ এখানে ফেলেছিলাম, তো একটা গাছ উঠলো দেখলাম, আর বাকিগুলো যদি উঠে তো খুব ভালো, কারণ নীলকণ্ঠ ফুলের গাছ খুব ভালো লাগে। তো মা স্নান করে নিয়ে, আবার বাবু স্নান করে নিয়েছে, তো বাবুর লুঙ্গিটাও এখানে নেড়ে দিলাম, তো চলো এখন আমি স্নান করে এসে তারপর কথা বলছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ঠিক 4টা, ভিডিওটা এইমাত্র দিলাম, আর এখন আমরা বসে যাবো খেতে। তো এরা তিনজন বসেই গেছে, মা মানে দুই মা, কল্লোল, তো আর বাবু তো আগেই খেয়ে নিয়েছে, বাবু এখানে খেয়ে দিয়ে শুয়েও আছে, আর আমাদের গুটুনেরও আগে খাওয়া হয়ে গেছে, গুটুনের আর বাবুর সবার আগে খাওয়া হয়। তো আমিও এখন বসে যাবো খেতে, আর একটা চেয়ার এনে বা যে কোনোভাবে ওই পাশে বসে
খাবো, কারণ আমাদের টেবিলটা এসে ছোট, সবাই মিলে যে একসঙ্গে বসে মানে ই করে খাবো আরাম করে সেটা হয় না। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপরে কথা বলছি। আমাদের খাওয়া শেষ, আর সাগর এইমাত্র আসলো, তো ও খাচ্ছে, আর আমি এদিকে থাল বাসনগুলো সব সিঙ্কের উপরে রাখলাম, এখন এগুলো ধুবো। আর ঘরটা একটু মোছামুছি করা লাগে, দেখো ঘরের মধ্যে সমানে জল পড়ে গেছে ফোঁটা ফোঁটা করে। তো দেখো বন্ধুরা, আমার বাবু অনেকটাই সুস্থ, আর বাবু এখানে বসে আছে। অনেকক্ষণ ধরে আমরা এখানে হাসাহাসি করছিলাম কথা বলে বলে, আর গুটুনকে কেমন করে আদর করছিল। আর গুটুনও বাবুর সেই পাগল, যা বাবুর কাছে বসে, মার কাছে বসে। তো টিভিটার অবস্থা দেখো, টিভি কিন্তু একদমই খারাপ হয়নি, টিভিটার এই যে টিভিটা ক্যামেরার সামনে এমন করে, এই দেখো, এই দেখো আঙ্গুলের ফাঁকা দিয়ে, টিভি কিন্তু ভালো, এই দেখো দেখতে পাচ্ছ টিভি, এই যে ক্যামেরাটা ক্যামেরার সামনে নিলে এরকম হয়, এমনি কিন্তু দেখো টিভি কিন্তু ভালো। যখন ছাইড়া দিব হাত তখন দেখবো, একটু পরে দেখবো এখন টিভি কেমন শুরু করবে। তো এটা এই দেখো, এই দেখো শুরু হয়ে গেলো, হাত দিয়ে আমি আবার ঢাকি, আবার কিন্তু টিভিটা ভালো দেখা যাবে। ওই দেখো টিভি ভালো, তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। বাবু আজকে কেমন, তুমি এখন কেমন আছো বলো সবাইকে। আগের থেকে একটু ভালো, আমি এই কদিন মানে ওষুধ খাওয়ার পরে খালি শুয়ে আইছিল, এখন তো নিজের ইচ্ছায় এখানে উঠে এসে বসছে। ঘুটুনি দাদুর আদর খায়, এই গুটুন তো একটু শুয়েছিলাম, আর শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে তারপরে আমার বাড়ি থেকে ফোন করলো, বৌদির সাথে কথা বললো মা, তারপরে একটা মাসি কল দিয়েছিল, মাসির সাথে কথা বলছিল, পুজোর শপিং কে কী করছে না করছে। আমাদের তো পুজোর শপিং এখনও শুরু হয়নি, কবে কিনতে পারবো তাও জানি না, এবার কালকে যাওয়ার কথা আছে। এখন আমাদের এখানে দিনারটাতে শনিবারে বন্ধ থাকে এমনিতে, এখন যেহেতু এখন দুর্গাপূজার সিজন তো কালকে বন্ধ নাও থাকতে পারে। দুষ্টমি করবে না, আসো 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 আসো, তো বন্ধুরা এখানে কতগুলো আছে, এখানে কতগুলো আছে। তো মিশর থেকে যখন আমি মিশর প্রমোশন করি তখন কিন্তু অনেক কাপড় চোপড় নিয়েছিলাম, এবং তোমাদেরকে বলেও ছিলাম যে মার জন্য নিচ্ছি, বৌদির জন্য নিচ্ছি, আমার এবারে শাশুড়িমাকে তো দিয়েছি তখনই। আর যেগুলো নিয়েছিলাম বিছানার চাদর, তারপরে কুর্তি, নাইটি, শাড়ি, এগুলো সব তুলে রেখেছিলাম। তো মা তো এসছে, এখন মার কাছে সব দিয়ে দিচ্ছি, যা যা আমি রেখেছিলাম এতদিনের আমার জমানো, মানে এতদিন যে আমি ইউটিউবে কাজ করছি, জবের থেকে মানে এরকম অ্যাড পেয়েছি কাপড় চোপড়ের, আর এমনি বাসনপত্রও আমি মার জন্য এক সেট কিনেছি, কিন্তু এগুলো কীভাবে যে দিব বুঝতে পারছি না ঠিক। তো কাপড় চোপড় তো কোনো সমস্যা নেই, তো বের করছি মানে অনেকক্ষণ ধরে বের করছিলাম, বের করে করে সবগুলো তো এলোমেলো অবস্থায় ছিল, সবগুলো একখানে করে। তো এই যে দেখো এখানে কতগুলো রেখেছি, আর এই যে এখানে আরও আছে যেগুলো আস্তে আস্তে সব বের করছি, কারণ এতগুলো একসাথে তো হয়ই না। তো এখান থেকে কিছু কিছু বাড়ছি আমি, যে যেটা আমি মানে বাড়িতে দিব আর যেটা আমার জন্য রাখবো। তো যাই হোক, এখানে দেখো বিছানার চাদর আছে এখানে, তারপরে যে কল্লল একটা পুমা কোম্পানির একটা জ্যাকেট কিনেছিল, সেটা ওর মানে কিনেছিল, তোমাদের বলেছিল ওর জন্য কিনেছিল, ওর জন্য কিনেছিল, কিন্তু সাইজটা এত বেশি বড় হয়েছে যেটা ওর গায়ে হয় না, তো এটা আমার দাদাকে দিয়ে দিয়েছে আর একদম নতুন। তারপরে হচ্ছে নাইটি, এটা আমি মনে হয় একদিন পরেছিলাম, বৌদিকে দিলাম। তারপরে আছে কুর্তি, এই কুর্তিটা যে কিছুদিন আগে নিয়েছি, কাফতান কুর্তি, যেটা হচ্ছে আমার মানে গায়ে হয় ঠিকই, কিন্তু তারপরেও আমি বৌদিকে দিয়ে দিচ্ছি, কারণ আমার তো প্রচুর আছে, তো সেই কারণে। এই শাড়িটা নিয়েছিলাম বৌদির জন্য, মানে যখন মিশর থেকে নেই তখন ভাগে ভাগে নিয়েছিলাম যে এটা এটা দিব, এটা এটা দিব। তারপরে এই শাড়িটা মিশর থেকে নিয়েছিলাম কাপড় ড্রেসে, তারপরে এই শাড়িটা নিয়েছিলাম, তারপরে আরও এখানে অনেক শাড়ি আছে, এই শালটা আমি পরবো না, মানে গায়ে দিব না, এটা আমি দিয়ে দিলাম বাড়িতে, মা দেয় বা বৌদি দেয়। তারপরে নাইটি, আরও নাইটি, শাড়ি আরও আছে কতগুলো, তো এগুলো সব মাকে দিয়ে দিচ্ছি। আমার এত ভালো লাগছে যে এতদিনের একটা শখ ছিল যে আমি এত কাপড় চোপড় কিনছি, আমার এই বাড়িরও আমার ননদকে দিয়েছি, ননদের মেয়ে মানে সোনালীকে তো তোমরা চিনোই, সোনালীকে দিয়েছি, মানে আমার ভাগ্নি হয় ননদের মেয়ে। তারপরে আমার শাশুড়িমার জন্য তো কেনা হয়, আর আমার জন্য তো কত আছে, তো বাড়িতে কোনোভাবেই আমি মানে দিতে পারছিলাম না। তো এবার মা আসলো,
তো যা যা আমার শখ আছে সব পূরণ করছি। আর তাছাড়া সামনে তো আসছে পুজো, এবার পুজোতে তো বাড়িতে দিবই, তাই না? আমার দাদার দুটো ছেলে আছে, বৌদি আছে, দাদা আছে, মা বাবু, তো সবার জন্যই কিছু না কিছু কিনবো। তবে শপিং করতে যাওয়ার কথা আছে কাল পরশু, দেখি কোন দিন যাই, মানে এখনো ঠিক হয়নি। তো চলো এগুলো মাকে, মা আসো এদিকে, ও মা আসো, কইছি এটা তুমি বাড়িতে পড়বা, তারপরে এটা বৌদি পড়বে না তুমি পড়বা, এটা বৌদিরই বেশি ভালো ভালো লাগবে, তারপরে এটা পড়বা তুমি, না এটা বৌদিকে ভালো লাগবে, এটা তোমার, তারপরে এখানে আরো অনেক আছে, এগুলো সব তোমার জন্য, বৌদিকে নিয়ে দিবা তুমি পড়বা, আর যে এটা দাদা দাদার জন্য কলল দিল, সিল গুলো এখনো খেলানো হয়নি একদম নতুন। ঠিক আছে, তো অনেক এত জিনিস কি করে নিব, পাগলা হয়েছিস এগুলো নেওয়ার জন্য, শুভরাত্রি, কালকে দেখা হচ্ছে একই টাইমে সুন্দর আরো একটি ব্লগের সাথে, টাটা।